আমি একজন কলেজ ছাত্র ক্লাসে স্যার এলে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সালাম করে সালামের জন্য দাঁড়ানো যাবে কি না সালাম কি আগন্তুক করবেন নাকি আগে থেকে উপস্থিত ব্যক্তিরা করবেন যিনি আগন্তুক মূলত তিনি সালাম করবেন আগে থেকে উপস্থিত ব্যক্তিরা সালাম করবেন না এটা সুনার খেলাম যদি আগন্তুক সালাম না করেন তখন সেক্ষেত্রে আগে থেকে উপস্থিত ব্যক্তি সালাম দিলে সালাম আদায় হয়ে যাবে এবং সব তারা পাবেন বাট যিনি বাহির থেকে আসছেন উচিত হলো তার সালাম দেওয়া এবং তিনি আসলে সবাই দাঁড়িয়ে যাবেন এটি মুসলমানদের আদর্শ নয় এটা অমুসলমানদের আদর্শ সাধারণত কারো সম্মানার্থে এইভাবেই দাঁড়িয়ে যেতেন বা যেতে বলেছেন কিংবা সেটি করতে এরকম কোনো বর্ণা কিন্তু পাওয়া যায় না তবে তবে এটা ঠিক যে কোনো ব্যক্তি আসলেন তার সহযোগিতার জন্য দাঁড়াতে হচ্ছে তাকে চেয়ার খালি করে দেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে তাকে বক্তব্যের জন্য অফার করার জন্য দাঁড়াতে হচ্ছে সেটি ভিন্ন বিষয় যদিও বিষয়ে আরো বিশদ আলোচনা দরকার এবং এটা নিয়ে আহ ওলাম ইকরামের পক্ষের বিপক্ষে নানা মতো আছে আমরা ইশাল অন্যায় সময়টা নিয়ে স্বতন্ত্র ক্লিপে কথা বলব ইমাম